হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং। আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানব সেটি হচ্ছে হিচ। এর বাংলা অর্থগুলি হচ্ছে সমস্যা, বাধা। নিচের দুইটি উদাহরণ দেওয়া হলো। প্রথম উদাহরণটি হচ্ছে দেয়ার ওয়াজ এ মাইনর হিচ ইন দ্য প্ল্যান্স। আমি আবারও বলছি, দেয়ার ওয়াজ এ মাইনর হিচ ইন দ্য প্ল্যান্স। এর বাংলা অর্থটি হচ্ছে পরিকল্পনায় একটি ছোটোখাটো বাধা ছিল। দ্বিতীয় উদাহরণটি হচ্ছে টেকনিক্যাল ইস্যুস কজড এ হিচ ইন কমপ্লিটিং দ্য প্রজেক্ট অন টাইম। আমি আবারও বলছি, টেকনিক্যাল ইস্যুস কজড এ হিচ ইন কমপ্লিটিং দ্য প্রজেক্ট অন টাইম। এর বাংলা অর্থটি হচ্ছে কারিগরি সমস্যা সময়মতো প্রকল্প শেষ করতে বাধা সৃষ্টি করে। ধন্যবাদ।